কলেজ তিলানি ফিসারি হামনগত থাঙ্গাই লীলাগ্রি রিখা আবেদিনী মন্ত্রী সুধাংশু দাস মৌসা কেন্দ্র মুক্রিয়ান হাবনগর ফাইশ কয়াক মাবাই গোবাং মা সেবরণ সাসপেন্স কানি সাকলাই রেখা হাবনগনি লেতেপেতা হালং নুগী বেলাঞ্জ জলিজাখা মন্ত্রী সুরাংসালো আসমসা খাই আবেদিনী মন্ত্রী সুধাংশু দাস বুবাগ্রা খরনি কলেজ তিলা ফিসারি হাবনগ বেড়াইনাই থাকা হাবনগনি মাংফিলনু নুগী মন্ত্রী ওয়ানা জাখা তে হাবনগ এটেন্ডেন্স নাই নাইয়ী নুগী মাংখা গোবাং মা সেবরং জরাঠিগী হাবনগ ফাইয়া কেবা হাবনগ ফাইসকয়া কেবা সালসাম রম এটেন্ডেন্স গ্রী কেবা সালবাই রমই কেবা সালব্রী এবার আপনি সিলাইগো গোবাং এটেন্ডেন্স সিগনেচার গ্রী হাবনি রায়দান সাকনাই মাবাই করোনা কেবেঙ্গী ইয়াপরি নাহারকা আবেদিনী মন্ত্রী সুধাংশু দাস অফিসে আসে না কিছু করে না বেশি বোঝা বোঝা আড্ডা মারবো আর ইয়ে করবো পলিটিক্স করবো সব গুলি মিল্লা মূলত উদ্দেশ্য হচ্ছে আমি দায়িত্ব নেওয়ার পর আমি আমার সমস্ত মিটিং করেছি এবং আমাদের উদ্দেশ্য ছিল যে আমরা অফিসে বসে যেমন সিদ্ধান্ত নেব ঠিক তেমনি ফিল্ডে গিয়েও যেন আমরা সেই কাজগুলি ঠিকঠাক হচ্ছে কিনা এগুলিকে যেন আমরা এক্সিকিউশন করি বা ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে আমরা সহযোগিতা করি এবং আমি প্র্যাকটিক্যালি সমস্ত কিছু দেখতে চাই এবং বিভিন্ন সময় তাদেরকে আমরা বলেছি যে আমি 50% ইনফরমেশন দিয়ে ভিজিট করবো 50% উইদাউট ইনফরমেশনে ভিজিট করবো অর্থাৎ সারপ্রাইজ ভিজিট মাঝে মধ্যে হবে তো অ্যাকর্ডিংলি আজকে সারপ্রাইজ ভিজিট করেছি ভিজিট করার পর কোনো কোনো জায়গাতে অত্যন্ত খারাপও লেগেছে আমার দেখে অফিস ডেকোরাম বা অনেক স্টাফ যারা টাইমলি অফিসে আসেনি তো আমরা নোট করে নিয়েছি কারা কারা আসেনি তাদের এগেনস্টে আমরা যথাযথ ব্যবস্থা নেব অ্যাজ পার ডিপার্টমেন্ট রুলস অ্যান্ড রেগুলেশন এবং মূল উদ্দেশ্য হচ্ছে অফিসগুলিকে 100% ফাংশনাল করা যে বা যারা কর্মচারী আমাদের রয়েছেন দপ্তরে তাদের সববার রেসপন্সিবিলিটি ফিক্সড করা তারা যেন তাদের নিজস্ব দায়িত্ব নিয়ে কাজ করে মানুষের প্রতি দায়বদ্ধতা নিয়ে আমরা সবাই যেন কাজ করি এবং মানুষ আমাদের প্রতি যে প্রত্যাশা রাখে সেগুলি যেন পূরণে আমরা সহযোগিতা করতে পারি আমি আবারও আপনাদের মাধ্যমে আমার দপ্তরের সমস্ত আধিকারিকদের কাছে আমি আন্তরিকভাবে আবেদন জানাবো সবাই এগিয়ে আসবেন সহযোগিতা করবেন আমরা যেন আমার এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে বিশেষ করে ফিশারি আরডিডি অ্যান্ড এসসি ওয়েলফেয়ার এই তিন দপ্তরকে কাজে লাগিয়ে রাজ্যের জন্য একটা অভূতপূর্ব আমরা পরিবর্তন আনতে পারি গ্রামের গরিব মানুষের কাছে যেন সমস্ত রকমের সুবিধা পৌঁছে দিতে পারি এই উদ্দেশ্য নিয়ে আজকে স্যার একটা ব্যাপার হচ্ছে মানে এটা একটা গুরুত্বপূর্ণ একটা অফিস এই অফিসে পরিষ্কার পরিচ্ছন্ন নেই দুটো অফিসেই এ বিষয়ে কি বলবেন এটা দেখলাম দেখে সত্যি আমি খুব মানে মানে খারাপ লেগেছে আমার আমি নিজেও খুব সারপ্রাইজড হয়েছি তাদের এই অ্যাক্টিভিটিস বা তাদের যে মানে অফিস ডেকোরাম দেখে তো নিশ্চিত এগুলি নিয়ে আমরা ব্যবস্থা নেবো আমি ডেপুটি ডাইরেক্টরকেও বলেছি এগুলি ক্লিনলেস জন্য ইমিডিয়েটলি স্টেপ নেওয়া ইনিশিয়েটিভ নেওয়া এবং পরবর্তী সময় এগুলিকে আমরা লুক আফটার করবো তবে অফিসের সৌন্দর্য বাড়িয়ে রাখা এটা অফিস যারা স্টাফ আছে তাদেরই দায়িত্ব তাদেরকে করতে হবে আজকে হয়তো তারা দীর্ঘদিন যাবৎ হয়তো কিছু একটা হ্যাবিটস ছিল তারাও ধীরে ধীরে পরিবর্তন করবে নিশ্চিত এটা আমার বিশ্বাস আগামী দিন